ইন হুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল বাল হুম আযাল্লু সাবীলা আল্লাহ তাআলা বলেন ওরা তো মানুষ না চতুষ্পদ জন্তুর মতো পথ হারা কি হারা পথ হারা পথভ্রষ্ট তাহলে পথ আর মত বিশ্ব নবীজি যেই পথ আর মত নিয়ে এসেছেন সেই পথ ওই মত মানার ভিত্তিতেই সফলতার কামিয়াবি কি বলেন ঠিক কিনা রসুল যে আদর্শ নিয়ে আসছেন সে আদর্শ আমাকে গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রসুলের ভিতরে উত্তম আদর্শ আছে কি বলেন ঠিক কিনা রসুলের সুন্নাহ আদর্শ রসুলের আদর্শ হলো আলো ওই আলো যদি আমি আপনি আমার দেহের ভিতরে আমার বডির ভিতরে ফিট করতে পারি রসুলের লাইফ স্টাইল যদি আমার লাইফ স্টাইল বানাইতে পারি রসুলের মডেলে যদি মডেলিং হইতে পারি তাহলে আলো নিয়ে জান্নাতে যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে বাদশা আকবর আপনারা অনেকেই নাম শুনছেন বাদশা আকবর তার শাহী মহলে মোমবাতি জ্বালায় কাজ করতেছিলেন হঠাৎ করে বাতাসে সে মোমের আগুনটা নিভিয়ে দিছে মোমের আগুন নিভিয়ে দিছে বাদশা আকবর অন্ধকারে হারিয়ে গেছে কঠিন অন্ধকার তখন উনি চিন্তা করতেছে দুনিয়াতে সাধারণ একটা মোমের আগুন বাতাসে নিভিয়ে দিল আমার পাক পিয়াদা সৈন্য পণ্যের সৈন্য সামন্তের অভাব নাই আমি বাদশা সাধারণ একটা মোমবাতির আগুন আমার সৈন্য সামন্ত তারা লোক লস্কর তারা রক্ষা করতে পারলো না এটা তো দুনিয়া এই দুনিয়ার ছেড়ে আমাকে তো চলে যেতে হবে অন্ধকার কবরে ওই অন্ধকার কবরে কে আমাকে আলো দিবে ওই অন্ধকার কবরে কিভাবে আমি থাকব চিন্তায় পড়ে গেছে চিন্তায় আর ঘুম আসে না আরে বাবা আমি আপনিও যদি একটু চিন্তা করি কবর নিয়ে একটু যদি গবেষণা করি আমার মনে হয় আমার আপনার ঘুম আসার কথা না কি বলেন ঠিক কিনা আনন্দ তো দূরের কথা মুখে হাসি তো দূরের কথা চোখে পানি আর পানি থাকার কথা কি বলেন ঠিক কিনা এ বাবা একটু কি মনে পড়ে না একটু কি মনে পড়ে না মা বাবাকে কবরে রাখছি মা বাবা অন্ধকার কবরে আছে শীতেও যেই পোশাক গরমেও একই পোশাক আমরা শীত আসলে শীতের পোশাক বের করি লেপ কম্বল খাতা যার যা আছে বের করে ফেলি আবার গরম আসলে ফ্যান ঠিক করি অনেকে এসি ডিসির কত কিছু ব্যবস্থা এয়ার কন্ডিশনারের ব্যবস্থা আমার মা আমার বাবা যে অন্ধকার কবরে শীতেও যে পোশাক গরমেও একই পোশাক একই বিছানা মাটি আর মাটি তাদের কি অবস্থা একমাত্র কে জানে আরো জোরে বলেন আমাকে আপনাকে ওই কবরে যাইতে হবে নি একটু যদি প্রতিদিন মৃত্যু নিয়ে আর কবরে নিয়ে একটু মুরাকাবা করি একটু চিন্তা ভাবনা করি আমার মনে হয় এই মুখে হাসি আসার কথা নাকি বলেন ঠিক কিনা এই মানুষটা খারাপ কাজ করতে পারে না এই মানুষটার চোখে পানি আসার কথা কি বলেন ঠিক কিনা বাদশা এবার হতাশাগ্রস্ত আমার এত সৈন্য সামন্ত থাকার পরেও দুনিয়ার সাধারণ মোমের আগুন তারা রক্ষা করতে পারলো না ওই কবরে তো আমি একা ওই কবরে কে আমাকে আলো দিবে কে আমাকে বিচারে দিবে এখন তো কোনো কিছুর অভাব নাই বাচ্চা রাত্রে ঘুমায় নাই পরের দিন সকালবেলা যখন রাজদরবারে আসছে রাজ দরবারে আসলে বারাক্রান্ত হৃদয় বিষণ্ন চেহারা চেহারার ভিতরে উজ্জ্বলতা নাই কে আছে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার সাহস কারো নাই একজন ছিল বীরবল হিন্দু বেটা
কি বেটা হিন্দু লোক বাকপটু বাকপটু। এবার বীরবল বাদশার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, যাহা পানা আপনার চেহারার ভিতরে বিষণ্ণতার দাগ দেখা যায়, মনটা কেমন যেন বেজার বেজার। বাচ্চা যাহা পানা আপনার কি হয়েছে একটু বলেন। কয় তোর কাছে বলে কোনো লাভ হবে না, তোর কাছে বললে আমার কি লাভ হবে। কয় বলেন আপনি বাচ্চা আপনার মনটা বেজার থাকবে, আমাদের তো ভালো লাগে না। এবার বাচ্চাটা দে বলতেছি, আমি মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলাম, বাতাস এসে মোমবাতির আগুন নিভিয়ে দিয়েছে, আমি অন্ধকারে হারিয়ে যাই। তখন আমি চিন্তা করতেছিলাম এই দুনিয়ার অন্ধকারে হারিয়ে তাই তো ভয় পেয়ে গেলাম, কবরে তো কঠিন অন্ধকার অন্ধকার, ওই কবরে আমি কেমনি একা একা থাকবো, কে আমাকে আলো দিবে, কে বাতাস দিবে, যেখানে বাহিরের কোনো আলো নাই, অক্সিজেন নাই, বাতাস নাই, বলো কোনো বিছানার ব্যবস্থা নাই রে বাবা, একটু মনটারে বলো কইরা বুঝায়া, তারপরে মাওলার কবরে যায়া শুয়ো, কারণ মাওলার বয়ে গাছেও কাঁদে, মাওলার বয়ে পাথরেও কাঁদে, মাওলার ভয়ে আল্লাহ তাআলার অনেক সৃষ্টি আছে সেগুলো কাঁদে, কিন্তু আমি আপনি কাঁদতে পারলাম না। অথচ কাদার কথা ছিল আমাদের, কি বলেন ঠিক কিনা? কারণ অন্য অন্য সৃষ্টির হিসাব নিকাশ নাই, মানুষ আর জিনের হিসাব নিকাশ আছে না? নাই আছে। কবরে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে, অনেক গাঁটি আছে, অনেক গাঁটি, কি বলেন ঠিক কিনা? এ বাবা দুই পোটা চোখের পানি অনেক দাম, দুই পোটা চোখের পানি পারে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে, আহারে দুই প্রকার চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রাসূল বলেন আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই প্রকার চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এক প্রকার ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। দুই নাম্বার ওই চোখ যেই চোখ রাত্রি জাগরণ কোণে দিনের পাহারাদারি করে। এখানে অনেক ব্যাখ্যা আছে বাবা, সময় সংক্ষেপ, এজন্য সংক্ষেপে টাচ দিয়ে চলে যাব, অনেক দূরে অনেক দূরে চলে যাব, আপনারা থাকতে রাজি আছেন? আমি নিয়ে যাব আপনাদেরকে অনেক দূরে, যেগুলো আমাদের দরকার ওইদিকে নিয়ে যাব, এদিকে যাব, আপনারা রাজি আছেন? থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। হ্যাঁ দোয়া করতে থাকেন আল্লাহ যেন ওই কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়, আপনারা যেন শুনে আমল করতে পারেন, কি বলেন ঠিক কিনা? আমিও যেন আমল করতে পারি। এখন আমরা বক্তা যারা ওয়াজ করি, আমরা মনে করি এটা আমাদের জন্য না, শ্রোতাদের জন্য, কি বলেন ঠিক না? বক্তাদেরও আমল দরকার আছে না? নাই। কবরে রাখলাম মা বাবার লাশ, আমরা মনে করলাম এভাবেই মনে হয় রাখতে হয়, আমি আপনি একবারও চিন্তা করলাম না, আমাকে আপনাকেও তো লাশ হয়ে এভাবেই কবরে আসতে হবে, কি বলেন ঠিক কিনা? আমরা মনে করি এভাবেই সব, এভাবেই সব, বক্তা ওয়াজ করে, বক্তা মনে করে আমি শ্রোতাদেরকে বুঝাইলাম, শ্রোতাদের জন্য, বক্তার জন্য না, আসলে বক্তার জন্য আগে দরকার, কি বলেন ঠিক কিনা? কারণ বক্তার জিবলা আগুনের কাছে দিয়া কাটা হবে, আগুনের কাছে দিয়া কাটা হবে, বক্তা যে কথা বলে ওই কথার উপরে যদি আমল না করে, কথা বুঝতে পেরেছেন? বক্তার ভয় আছে না? হ্যাঁ, আপনাদের ব্যাপারে কথা নাই, যেই বক্তা কথা বলে আমল করে না, আরেকজনকে বুঝায় নিজে বুঝে না, এই বক্তার জিবলা হাসরের ময়দানে কি দিয়া কাটা হবে? আগুনের কাছে দিয়া কাটা হবে। তাহলে আমার কি আছে? ভয় আছে, আবল তাবল বলা যাবে না, কি বলেন ঠিক কিনা? এবার বাদশা যখন জাহাপানাকে ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি বলেন, এবার বীরবল ডাক দিয়ে বলতেছে, বাচ্চা জাহাপানা একটু খেয়াল করে শুনিন। আচ্ছা বলেন তো আপনাদের রসুল দুনিয়াতে কতদিন জীবিত ছিলেন? বাচ্চাকে যখন প্রশ্ন করছে হিন্দু বেটা বীরবল, বাচ্চা ডাক দিয়ে বলতেছে আমাদের রসুল 63 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। আচ্ছা বলুন তো 63 বছর এই জিন্দগিতে দুনিয়া সারা পৃথিবী আলোকিত করছেননি? বলে হ্যাঁ করছে, আমার রসুল 63 বছর জিন্দগিতে পুরা পৃথিবী আলোকিত করছে। বীরবল ডাক
ডাক দিয়া বলতেছে যে রাসূল 63 বছরের জিন্দেগিতে সারা পৃথিবী আলোকিত করতে পারে, ওই রাসূল অনেকদিন আগে কবরে গেছে, ইন্তেকাল করছে, 800 বছর 1400 বছর আগে কবরে চলে গেছে। তাহলে ওই রাসূল কবরের জগৎটাও আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ ভাই, বাদশা চিন্তা করিয়েন না, ওই রাসূলের আদর্শ গ্রহণ করেন, ওই রাসূলের পথ এবং মত মেনে নেন জীবনের প্রত্যেকটা সেক্টরে। ওই নবীজির লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানান, কোনো ভয় থাকবে না, ভয় থাকবে না, কখন কবরেও আলোকিত হয়ে যাবে। আর একটু জোরে কর, দরকার আছে নি রাসূলের আদর্শ গ্রহণ করা। হ্যাঁ, কিভাবে গ্রহণ করব? জুলুম কইরা, মারামারি কইরা, হ্যাঁ, টুপি রাইখানা ফালাইয়া, দাড়ি কাইটা না রাইখা। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর ভিতরে স্মার্ট কারা বলতে পারেন? দাড়িওয়ালারা না দাড়ি সারারা? কথা বুঝাইয়া পারলাম না, কারা? কারণ দিচ্ছেন কে? হ্যাঁ, আল্লাহ পছন্দ না করলে কি দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পছন্দ করেন দেখেই তো দিচ্ছেন, নাকি তো মা বোনদেরকে যে দিলেন না, মা বোনকে দাড়ি মানায়? আমি আপনি যে দাড়ি প্রতিদিন কামাই, আমাকে আপনাকে মানায়? যেটা আল্লাহ পছন্দ করছে আমি আপনি পছন্দ করি না, তাহলে বোঝা যায় আমি আল্লাহর দেওয়া জিনিস পছন্দ করি না। আল্লাহর দেওয়া কোন জিনিস যদি বান্দা অপছন্দ করে তার ঠিকানা কোথায় হবে? জোরে কম, আরো জোরে বলে, দাড়ি চাষা যাবে না রাখবো? কতটুকু কতটুকু যত দূর হয়, যত দূর হইতে হইতে তোমার অনেক দূর হবে। কমপক্ষে কমপক্ষে কতটুক? এক মুষ্টি, তার উপরে সাটা যাবে, এর পরে এর ভিতরে সাটা যাবে না। কথা বোঝেন নাই? রাখবো তো ইনশাল্লাহ দাড়ি, টুপি মাথায় দিব তো, লম্বা জামা পরবো তো। রসুলের আদর্শ যদি গ্রহণ করতে চাই, রসুলের লাইফ স্টাইল আমার লাইফ স্টাইল বানাইতে, কি বলেন ঠিক কিনা? এর বাহিরে গেলে মানুষ থাকতে পারবে না, সে অমানুষ হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? সে পথভ্রষ্ট হয়ে যাবে। রসুলের আদর্শই আমার আদর্শ বানাইতে হবে, কি বলেন ঠিক কিনা? পারবো পারবো, আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমি। রসুলের সুন্নাহ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদায় করতে হবে, কি বলেন ঠিক কিনা? কারণ সুন্নতের বরকতে আল্লাহ তাআলা অনেক কিছু বান্দাকে দিয়ে থাকেন, কি বলেন ঠিক কিনা? এই সুন্নতের কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দিবে। রসুলের সুন্না যদি থাকে, রসুলের আদর্শ যদি থাকে, তার কোথাও ভয় নাই, প্রত্যেকটা সেক্টরে রসুলের সুন্নার বরকতে মাফ পেয়ে যাবে। তাহলে রসুলের সুন্না রাখতে পারবো তো? হ্যাঁ, কিভাবে রাখবো? কাইটানা সাইটা, হ্যাঁ হ্যাঁ, বুঝেন, বোঝার চেষ্টা করেন, রাগ করিয়েন না, আমার কথায় রাগ করতেছেন? রাগ করিয়েন না, রসুলের সুন্না, রসুলের আদর্শের ভিতরেই বরকত, কি বলেন ঠিক কিনা? রসুলের লাইফ স্টাইল আমার লাইফ স্টাইল বানাইতে হবে। আমার রসুল তো এমন রসুল যেই রসুল দুনিয়ার থেকে চাঁদ দ্বিখণ্ডিত করে, কি বলেন ঠিক কিনা? বেঈমানের দল পূর্ণিমার চাঁদের রাত্রে জাবালে কুবাইস পাহাড়ে পাদদেশে রসুলকে ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ তুমি নবী দাবি করো, ঠিক আছে, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে কিছু আমাদেরকে দেখাও, অলৌকিক কোনো কিছু আমাকে আমাদেরকে দেখাও, তাহলে আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। এবার আমার নবী বলে তোমরা কি দেখতে চাও? এবার সকলে বলে ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, ওই পূর্ণিমার চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেখাও, কোথায় চাঁদ আর কোথায় রসুল? আমার রসুল শুধু আঙ্গুলের ইশারা দিলেন, আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেল তখন তারা বিশ্বাস করতে চায় না, এটা কিভাবে সম্ভব? আমরা ঈমান আনবো না,
হ্যাঁ আমরা ঈমান আনবো, তুমি যদি আবার এই চাঁদকে একত্রিত করতে পারো, একত্রিত করতে পারো। আমার রসূল আবার ইশারা করলেন, চাঁদ একত্রিত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে চাঁদ একত্রিত হয়ে গেছে। এবার তারা বলে না, এই কথাটা আমার আল্লাহ কালামে পাকে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইকতাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌ কিয়ামত আসন্ন, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তাদেরকে অনেক নিদর্শন দেখানো হয় কিন্তু তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, আর তারা বলে এটা চিরচারিত জাদু। আসলে কি জাদু? জাদু কোনোদিন আকাশে চলে না, জাদু জমিনে চলে। কোথায় চলে? জমিনে চলে। জাদু একটা ধোঁকা, আকাশে তো জাদু চলতে পারে না। এটা কিভাবে প্রমাণ হবে? ১৯৬৯ সালে আমার এই পৃথিবীর কিছু মানুষ চাঁদের দেশে গেছে, এই পৃথিবীর কিছু মানুষ চাঁদের দেশে গেছে। তিনজন ব্যক্তি গিয়েছিল, কয়জন? একজন ছিল নীল আর্মস্ট্রং, আরেকজন এডউইন ওয়ালড্রিন, আরেকজন মাইকেল কলন্সি। মাইকেল কলন্সি, এই তিনজন অ্যাপলু চন্দ্রযান ১১ যুক্তরাষ্ট্রের তৈরি করা, সেটা নিয়ে চাঁদের দেশে তারা চলে গেছে। চাঁদের দেশ আমাদের এই পৃথিবীর মতোই গোলাকার, পৃথিবীর মতোই গোলাকার। বিজ্ঞানের কথা বলতেছি, চন্দ্রযান নিয়ে যখন চাঁদের দেশে গেলেন, এই পৃথিবীর মতো সেখানেও মাধ্যাকর্ষণ শক্তি আছে। চাঁদের দেশে গিয়ে চন্দ্রযান যখন ল্যান্ড করলেন, নামালেন, অবতরণ করলেন, চাঁদ থেকে দুইজন ব্যক্তি নামছেন, কয়জন? ওই চন্দ্রযান থেকে দুইজন নামছেন, একজন হলো নীল আর্মস্ট্রং, আরেকজন হলো এডউইন ওয়ালড্রিন। এই দুইজন চন্দ্রযান থেকে নামছেন, আর মাইকেল কলন্সি ওই চন্দ্রযানের ভিতরেই ছিলেন। নীল আর্মস্ট্রং, এডউইন ওয়ালড্রিন জমিন দিয়ে হাঁটতেছে, চাঁদের উপর দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে নীল আর্মস্ট্রং দেখতে পেল চাঁদের উপরে একটা চেরা দাগ দেখা যায়, একটা ফাটা দাগ দেখা যায়। আশ্চর্য হয়ে গেলেন, এত বড় চাঁদ কারো পক্ষে তো ফাটানো সম্ভব না, কে ফাটাইলো, কে ফাটাইলো? চিন্তা করতেছিল, হঠাৎ করে তার মনে পড়ে গেল, পৃথিবীতে একটা বই আমি পড়ে এসেছি, যেই বইতে শুনেছিলাম শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল আঙ্গুলের ইশারায়। উনি বইতে পড়েছে, এবার মিলাইছে, ওই চাঁদের ফাটা রেখা থেকে কিছু মাটি নিয়ে আসছে পরীক্ষা করার জন্য। ওখান থেকে মাটি নিয়ে এসে ল্যাবরেটরিতে যখন পরীক্ষা করছে, তখন ধরা পড়ছে ১৪০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদকে এই আঙ্গুলের শাহাদত, হাতের শাহাদত আঙ্গুলে দিয়ে দ্বিখণ্ডিত করেছিল, সেই দ্বিখণ্ডিত হওয়ার দাগ এখনো বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নীল আর্মস্ট্রং আর দেরি করে নাই, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় কি বলেন ঠিক কিনা বুঝতে পেরেছে, এত বড় চাঁদ কোন পক্ষে সম্ভব না দ্বিখণ্ডিত করা, হুকুম কার? আরো জোরে বলেন। অতএব নিঃসন্দেহে এই মুহাম্মদ আল্লাহর শেষ পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আল্লাহর রাসূল যে শেষ পয়গম্বর, শেষ নবী, এর ভিতরে যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে সে মুসলমান থাকতে পারবে না। আমাদের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটি মাসআলা বর্ণনা করেছেন,
কোন ব্যক্তি আয়েশা যদি অলৌকিক কোন কিছু দেখায় আর বলে আমি শেষ নবী, কেউ যদি সন্দেহ করে, কেউ যদি বলে হ্যাঁ দেখাও তো, এরকম কথা বললে সে মুমিন থাকতে পারে না, বেঈমান হয়ে যাবে। কারণ রসূল যে শেষ রসূল, সে কথা ঘোষণা করছেন কি? আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল ওয়ালাকিন রাসূলাল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে, কাদিয়ানীদেরকে যদি কেউ নবী মানে তাহলে তো সে মুমিন না, সে কাফের। কাদিয়ানী মানেই কাফের, কি বলেন ঠিক কিনা? অতএব কাদিয়ানীদেরকে যারা অনুসরণ করে তারাও কাফের, তারাও কাফের। কারণ এটা আমাদের আকাবির যারা তারা ফতোয়া জারি করছে, কাদিয়ানীরা মুসলমান হইতে পারে না, কারণ কাদিয়ানীরা শেষ নবী মানে না, তারা ওই কাদিয়ানীদেরকেই শেষ নবী মানে, অতএব তারা মুসলমান হইতে পারে না, তারা হলো কাফের। আমরাও কাফের জানবো, কি বলেন ঠিক কিনা? আমরাও কাফের জানবো, কারণ আমরা জানি আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যদি কেউ দাবি করে তারা মিথ্যাবাদী, 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 কি বলেন ঠিক কিনা? অতএব আমরা আমাদের নবীকেই শেষ নবী মানবো। অন্য কেউ আয়েশা যদি অলৌকিক কোনো কিছু দেখায়, কোনো মর্যাদা দেখায়, কোনো কিছু বলতে চায়, কোনো আদর্শ বাস্তবায়িত করতে চায়, আমরা সেটা মানবো না, আমরা শেষ নবীকেই মানি, কি বলেন ঠিক কিনা? আমরা রসুলের আদর্শ গ্রহণ করব, রসুলের সুন্নাহ গ্রহণ করব, যেখানে যাব সেখানেই রসুলের আদর্শ গ্রহণ করব। আজকে দিন দিন এমন হয়ে যাচ্ছে, মুসলমান মুশরিক হয়ে যাচ্ছে, জাহান্নামী, জাহান্নামী হয়ে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু ওই সময় মুশরিকদের সন্তানেরা জান্নাতি হয়ে গেছে। একজনের কথা আমি বলবো, ঘটনা যেহেতু মনেই পড়ে গেল আপনাদেরকে শুনিয়ে দেই। নাম ছিল তার আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। বেঈমান অবস্থায়, মুশরিক অবস্থায় যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, কালিমা পড়েছেন, তখন বিশ্ব নবীজি তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। নাম দিয়েছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মা তেমন টাকা পয়সা সহায় সম্বল তেমন ছিল না, চাচার কাছেই লালিত পালিত হয়, চাচার বাড়িতেই থাকে, চাচা তাকে সংসার করে দিয়েছে। আব্দুল্লাহ বারবার কেমন যেন নবীজির কথা তার মনে পড়ে, সুবহানাল্লাহ বলে, আমার নবী মক্কার বেঈমানদের নির্যাতনে জুলুম অত্যাচারে হিজরত করে মক্কায় যখন চলে গেছেন, মক্কার অলি গলিতে শুধু বিশ্ব নবীর আলোচনা চলে, বিশ্ব নবীর আলোচনা চলে, আর আব্দুল্লাহ নিজ কানে কানে শুনে, কোনদিন দেখে নাই, চচককে দেখে নাই, কানে শুনে এত বিশ্বাস করেছে, এত আশেক হয়েছে ওই রসুলকে দেখার জন্য, আর রসুলের আদর্শ গ্রহণ করার জন্য পাগল হয়ে গেছে। চাচার বাড়িতে থাকে, অপেক্ষা করতেছে, চাচা যদি মুসলমান হয়ে যায় তাহলে আমার সুবর্ণ সুযোগ, আমি মুসলমান হয়ে যাব। চাচা মুসলমান হয় না, মুসলমান হয় না। একদিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, চাচা আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব, কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। চাচা এই কথা শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠেছে, রাগে পিঠে পড়েছে, আমার বাড়িতে থেকে এত বড় সাহস, যে আমাদের দুশ্মন শত্রু তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। বলে, না চাচা, আমি মৃত মূর্তির পূজা আর করতে চাই না, আমি মুহাম্মাদের আদর্শ গ্রহণ করতে চাই।
যদি মুহাম্মাদের আদর্শই গ্রহণ করতে হয় তাহলে আমার দেওয়া যা কিছু আছে সব কিছু ছাড়তে হবে, তোমার পরনের পোশাকটা পর্যন্ত খুলে দিয়ে যেতে হবে, তোমার পায়ের জুতাও দিয়ে যেতে হবে, এগুলো সব কিছু আমার। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে আমি সব কিছু ছাড়তে রাজি, তবু মুহাম্মাদের আদর্শ আমি গ্রহণ করবই করব। চাচা আপনি আপনার সব কিছু নিয়ে নেন, এগুলো আমার দরকার নাই, মায়ের দরবারে চলে গেছে, মার কাছে গিয়ে মা বলে ডাক দিছে। পৃথিবীতে এমন একজন মানুষ আছে একবার ডাক দিলেই চিনতে পারে আমার সন্তান, যার অবদান কোনদিন শেষ করা যাবে না, কি বলেন ঠিক কিনা? গণনাতে শেষ হবে না মায়ের অবদান, সব মায়েরই ভালোবাসা সীমা অপরাণ। মায়ের কাছে ছেলে মেয়ে পান্না হীরা চান, ছেলে মেয়ে সাদা কালোর নেই কো ব্যবধান, মূর্খ বৈজ্ঞানিক মূর্খ জ্ঞানীর নেই ব্যবধান, সকলেই সমান, ছোট বড় নেই ব্যবধান, সকলেই সমান। বুকের মানিক ছেলে মেয়ে মা জননীর প্রাণ, বুকের মানিক ছেলে মেয়ে মা জননীর প্রাণ, কইলে কথা চিনতে পারে, হাইতে গেলে বুঝতে পারে, হাজার মানুষ ফিল করিলেও চিনতে হয় না ভুল, তিনি আমার ভালোবাসার মা জননী মূল, তিনি আমার ভালোবাসার মা জননী মূল। মাকে যখন আব্দুল্লাহ ডাক দিছে, মা আর দেরি করে নাই, কি হইল আমার আব্দুল্লাহ, আব্দুল্লাহর তো বাবা না। এবার মা তাকে দেখে আব্দুল্লাহ একেবারে ছোট বাচ্চার মতো উলঙ্গ, কোনো পোশাক নাই, মা চেহারা ঘুরিয়ে নিছে। আব্দুল্লাহটা একটা বলতেছে মা লজ্জাটা কার মতো, কোনো পোশাক তোমার কাছে আসেনি মা, একখানি কম্বল বের করে দিছে। আব্দুল্লাহ কম্বলটা মাঝখান দিয়ে ছিঁড়েছে, এক টুকরা গায়ে দিয়েছে আর এক টুকরা পরিধান করেছে, লজ্জা নিবারণ করেছে। এবার আব্দুল্লাহ এই অবস্থা কেন আব্দুল্লাহ তোমার বলো, আব্দুল্লাহ বলতেছে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব। এই কথা যখন চাচাকে বলতি, চাচা বলছে আমার যা কিছু আছে সব দিয়ে যেতে হবে, আমি চাচাকে সব বুঝিয়ে দিয়ে এসেছি, আমি চললাম মদিনা অভিমুখে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলে আব্দুল্লাহ মদিনা অভিমুখে রওনা। আহারে, হাঁটতে 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 অনেক কষ্ট করে, ক্লান্ত শ্রান্ত হয়ে আব্দুল্লাহ ফজরের নামাজের আগে মসজিদে নববীর গেটের সামনে বসে আছে। আমার নবীজি তখনও মসজিদে আসেনি, আমার নবীজি মসজিদে আসলেন, হঠাৎ করে দেখে গেটের কাছে উস্কো খুস্কো চুল পাগলের মতো একজন লোক গেটের ভিতরে বসা। আমার নবীজি জিজ্ঞেস করলেন তুমি কে? কয় আমি আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন, কিসের জন্য আসছো? কয় আমি আপনার আদর্শ গ্রহণ করার জন্য আসছি, আমি মুসলমান হওয়ার জন্য আসছি। ওগো রাসূল, আমি আপনার আশিক হয়েছি, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। এবার আব্দুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি নাম জিজ্ঞেস করেছিল তোমার নাম কি বলে আব্দুল উজ্জা, আমার নবীজি ডাক দিয়ে বললেন আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে তো আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ, তুমি মসজিদে নববীতে থাকবে নিরাশ্রয়হীন সহায় সম্বলহীন, আমার যেই সমস্ত সাহাবীরা এখানে অবস্থান করতেছে তাদের সাথে তুমিও থাকবে। আব্দুল্লাহ তাদের সাথে থাকে আর কোরআন তেলাওয়াত শেখা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে কোরআন তেলাওয়াত শিখতেছে, কোরআন তেলাওয়াত শেখার পর আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে।
এত জোরে আওয়াজ করে তেলাওয়াত করে মুসল্লিদের নামাজের ভিতরে ডিস্টার্ব হয়, নামাজ বিঘ্ন ঘটে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত কইরো। এই কথাটা আমার নবীজি শুনেছেন। আমার নবীজি ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর খবরদার খবরদার, আব্দুল্লাহকে জোরে জোরে তেলাওয়াত করতে দাও। আসলে এটা ইমানের জজবা, সে আস্তে পড়তে চাইলেও আস্তে হয় না, কারণ আমার আব্দুল্লাহ এমন একজন সাহাবী, আমার আদর্শ গ্রহণ করার জন্য মুসলমান হওয়ার জন্য নিজের যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে এসেছে, কিছুই সাথে আনতে পারে নাই, এমন একজন সাহাবী। অতএব আব্দুল্লাহ আসতে পড়তে চাইলেও আসতে হয় না, জোরে হয়ে যায়। এটা হলো ইমানি জজবা। আব্দুল্লাহকে ডিস্টার্ব করিও না, পড়তে দাও। হঠাৎ করে অভিযানে যাইতে হবে, তাবুক যুদ্ধে যাইতে হবে। আমার নবীজি সাহাবীদের কাছে চাঁদা চাইলেন, যুদ্ধে যাইতে হবে, বড় অভিযান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদকে দুই ভাগ করে অর্ধেক নিজের পরিবার প্রয়োজনের জন্য রেখে আসলেন, আর অর্ধেক রাসূলের সামনে এনে উপস্থিত করলেন। হযরত আবু বকর নিজের বাড়িতে যা কিছু আছে সব কিছু গাঁটি বুসকা বানাইয়া রাসূলের দরবারে নিয়ে উপস্থিত করেছে। আব্দুল্লাহ গুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছে, সাহাবীরা যে যা পরে দান করতেছে, আমার তো কোনো সহায় সম্বল নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমি কি দান করব, শুধু আমার শরীরটা আর কিছুই তো নাই। আব্দুল্লাহ আবার রাসূলের দরবারে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যুদ্ধের ময়দানে কিছু দান করতে মনে চায়, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। ও রাসূল, আমার শরীরটা আছে, আমি জিহাদে অংশ গ্রহণ করতে চাই, যুদ্ধে অংশ গ্রহণ করতে চাই। আমার নবীজি বললেন, ঠিক আছে চলো, কোনো সমস্যা নাই। আমার রাসূল বললেন, আব্দুল্লাহ ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছ থেকে কিছু ছাল নিয়ে আসো। আব্দুল্লাহ গাছ থেকে ছাল নিয়ে আসলেন। ছাল নিয়ে আসার পর আমার নবীজি আব্দুল্লাহর শরীরের ভিতরে বাজে আর ডাক যা বলে মালি, আমার আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য হারাম করলাম, কাফেরদের জন্য হারাম করলাম। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিহাদে যাব, যুদ্ধ করে শহীদ হয়ে যাব, শাহাদাতের পেয়ালা আমি পান করব, আপনি এই দোয়া করতেছেন কেন? আমার নবীজি তখন ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ এখন যদি তুমি জিহাদের নিয়ত করে গিয়ে যদি তুমি জ্বরেও মরে যাও, তারপরেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ বলে, কিসের মর্যাদা দান করবে? তুমি যেহেতু জিহাদের নিয়ত করেছো, জিহাদের জন্য তুমি বের হয়েছো, এখন যদি তুমি শহীদ হয়ে যাও, জ্বরে আক্রান্ত হয়ে যাও, রোগের সঙ্গে যদি তুমি মারা যাও, তারপরেও আমার মালিক শহীদের মর্যাদা দিয়ে দিবে। আল্লাহর কি কুদরত! তাবুকে গেলেন, তাবু স্থাপন করা হলো, আব্দুল্লাহ জ্বর হয়ে গেল, ওই জ্বরে ইন্তেকাল করলেন। সাহাবীরা বিশ্ব নবীর কাছে খবর দিলেন, বিশ্ব নবী যে আয়েশা দেখে আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে, জ্বর থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আহারে আবু বকর ওমর বেলাল এরকম বড় বড় সাহাবীরা ছিল, সাহাবীরা ধরাধরি করে আব্দুল্লাহকে কবরস্থানে নিয়ে গেল। আমার নবীজি নিজে কবরে নামছেন, আমার নবীজি নিজে আব্দুল্লাহর কবরের যত কাজ আছে সব করছেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, ও মালিক তুমিও আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায়। উপস্থিত সাহাবী যারা ছিলেন সকলে আফসোস করতেছিলেন, আহ কি সার্থক মৃত্যু হয়েছে,
কি ভালো মৃত্যু হয়েছে। আজকে যদি এখানে আব্দুল্লাহ না হয়ে আমি হইতাম, আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হইতাম, কতই না ভালো হইতো। আহারে রসুল যার উপরে সন্তুষ্ট, রসুল যার উপরে রাজি খুশি, তার কি কোনো সমস্যা আসেনি? তার উপরে কে সন্তুষ্ট জনে কন? আরো যারা বলে আহারে, এই কথা বলার উদ্দেশ্য হলো আজকে মুসলমানের সন্তানেরা মুশরিক হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করা শুরু করেছে, নাফরমানি করা শুরু করেছে। আর ওই সময় তো মুশরিকের সন্তানেরা মালিককে চিনছে, মালিকের হাবিবকে চিনা আদর্শ গ্রহণ কইরা তারা জান্নাতি হয়ে গেছে। কি বলেন, ঠিক কি না? তারা জান্নাতি হয়ে গেছে, রসুলের আদর্শ গ্রহণ করেন, কারণ রসুলের সম্মানে এই উম্মতদেরকে বাগেও খায় না। সুবহানাল্লাহ। আর একটু ধরে কোন আফ্রিকা অভিযানে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সাথী সঙ্গী নিয়ে আফ্রিকা অভিযানে বের হয়েছে, তারা মনস্ত করেছেন আজকে আমরা আফ্রিকার জঙ্গলে অবস্থান করব। তার সাথী সঙ্গীরা ডাক দে বলতেছে, এ আফ্রিকার জঙ্গলে তো হিংস্র প্রাণীর অভাব নাই, তাই তাতে কোনো সমস্যা নাই। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়ে বাসন দিলেন, আইয়াতুহাল হাসারাত ওয়াসসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাযিলুন ফামান ওয়াজাদনাহু বা'দু কতালনা। হে জঙ্গলের গ্রীক পতঙ্গ হিংস্র প্রাণীরা, তোমরা শুনে নাও, আমরা বিশ্ব নবীজির সাহাবী, আমরা আজকে এখানে অবস্থান করব, এরপরেও যদি তোমরা এখানে থাকো তাহলে তোমাদেরকে যেখানে পাবো হত্যা করে ফেলবো। এই বাসন দেওয়ার সাথে সাথে ওই জঙ্গলের হিংস্র প্রাণী কীট পতঙ্গ সব দূরে সরে গেছে, তারা জঙ্গলে অবস্থান করেছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে হজের উদ্দেশ্যে মক্কায় যাইতেছেন, পাহাড়ের পাদদেশে দেখলেন কিছু লোক রাস্তার ভিতরে জমায়েত হয়ে আছে। কি হয়েছে তোমাদের এখানে কেন? ওই রাস্তার উপরে একটা বাঘ বসে আছে, শুয়ে আছে, আমরা এখানে অবস্থান করতেছি, ওই বাঘের জন্য আমরা রাস্তা পার হইতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা এখানে অবস্থান করতে থাকেন, আমি সামনে যাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন, বাঘের কাছে গিয়ে বাসন দিলেন, আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বাঘ আমরা হইলাম রাসূলুল্লাহর সাহাবী। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কান ধরলেন, বাঘের কান ধরে খাড়িয়েছেন, সমবেত লোকদেরকে বললেন, আপনারা চলে যান, রাস্তা পার হয়ে যান। সকলে যখন রাস্তা পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কান ছেড়ে দিছে, বা চক্ষু মিলে তাকিয়ে আছে, কি যেন বলতে চায়, আমার ভাগ্য না কতই ভালো, বিশ্ব নবীর সাহাবীরা আমার কান ধরেছে, কত সম্মান, কত সম্মান, শুধু রাসূলের পরিচয় দিছে। কি বলেন, ঠিক না? আমরাও যদি রাসূলের খাতে আশিক হইতে চাই, আমরাও যদি রাসূলের খাতে উম্মত হইতে চাই, তাহলে রাসূলের মডেলে মডেলিং আমাদেরকে হইতে হবে। কি বলেন, ঠিক কিনা? রাসূলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, সুন্নতের বিজয় করতে হবে, কারণ সুন্নত দ্বারা মানুষ বিজয় পাইছে। কি বলেন, ঠিক কিনা? একটা ঘটনা বল, মিশর ইহুদিদের দুর্গ আক্রমণ করছে, দুর্গ ঘেরাও করছে মুসলমানরা, ইহুদিরা দুর্গের ভিতর থেকে দরজা লাগিয়ে দিছে, মুসলমান যেন দুর্গের ভিতরে প্রবেশ করতে না পারে। এক মাস যাবত দুর্গ বন্ধ, দুর্গের ভিতরে যাইতে পারে না, দুর্গ দখল করতে পারে না। এবার সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটা চিঠি লিখছে, আমিরুল মুমিনিন, এক মাস হয়ে যাচ্ছে, আমরা তো দুর্গ বিজয় করতে পারতেছি না। এবার আমিরুল মুমিনিন সেনাপতি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটা চিঠি লিখছেন, দেখো তোমাদের কোন সুন্নতের আমলে কমতি আছে নি? সেনাপতি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাত্রিবেলায় তার সৈন্যদেরকে নিয়ে পরামর্শ বৈঠকে বসলেন, মাশওয়ারা শুরু করে দিলেন। সুন্নতের কোন কমতি আসেনি, একটা সুন্নতের কমতি হয়ে গেছে, জিহাদের কারণে যুদ্ধের ময়দানে থাকার কারণে মিসওয়াক ঠিক মতো করতে পারতেছে না। কি কি মিসওয়াক? মিসওয়াক ঠিক মতো করতে পারতেছে না, এই সুন্নতের কমতি। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, আজকে ফজরের নামাজের আগে তোমরা গাছের ডাল ভেঙে তোমরা মিসওয়াক করা শুরু করে দিবে। মিসওয়াক করা শুরু করে দিবে। সাহাবীরা তাই শুরু করলেন, ডাল ভেঙে মিসওয়াক করা শুরু করে দিয়েছে। আর এদিকে হুদিরা মুসলমানদের গতিবিধি লক্ষ্য করতেছিল, মুসলমান কোন সময় কি করে, কিভাবে আক্রমণ করে, কিছু গোয়েন্দা আছে তারা দেখতেছিল। হঠাৎ করে এসে দেখে মুসলমান গাছের ডাল ভেঙে দাঁত দাঁত দিতেছে, গোস্তিতেছে গোস্তিতেছে। এবার গোয়েন্দা ইহুদিরা যায় তাদের সেনাপতিদেরকে ডাকতে বলছে, আজকে খবর আছে, কারণ মুসলমান তো সিংহের জাত, তারা খেপে গেছে, তারা গাছের ডাল ভেঙে দাঁত দাঁত দিতেছে, হয়তো তারা আমাদের কাছকে একবারে চাবাইয়া চাবাইয়া খেয়ে ফেলবে। তাদের ভিতরে ভয় ঢুকে গেছে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, এখন আর দুর্গে থাকা যাবে না। দল বল নিয়ে সকলেই পালানো শুরু করছে, দুর্গ খালি করে দিয়েছে। মুসলমানগণ ফজরের নামাজের পর আস্তে করে যখন দুর্গে আক্রমণ করবে, হঠাৎ করে দেখে দুর্গের দরজা খোলা, দুর্গের দরজা খোলা, দেখে অবাক হয়ে গেছে। তারা তো নতুন কোন কৌশল অবলম্বন করলো না, আমাদের উপর আক্রমণ করবে, হয়তো আমাদের কি ভিতরে ঢুকাইয়া তারা সাইজ করবে, এরকম কোন কৌশল করতে পারে, কারণ এতদিন দরজা বন্ধ, হঠাৎ করে দরজা খোলা, দেখা যায় বিপদ আছে না নাই, ভয় ঢুকে গেছে। এবার ইমানের সাহস নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে দেখে একজন ইহুদিও সেখানে নাই, সেখানে একবারে খালি চাটাই উঁচা করে দেখে তাও না, এখানে ওখানে দেখে কোথাও নাই। তখন বুঝতে পেরেছে এটা আর কিছু না, সুন্নতের বরকত। কিসের বরকত? কিসের বরকত? বিনা যুদ্ধে মিসওয়াক করার কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে বিজয় দিয়ে দিয়েছে। বিনা যুদ্ধে দুর্গ দখল হয়ে গেছে, তাহলে মিসওয়াক করা দরকার আছে না নাই? ধরে বলেন, ডাল তো অভাব নাই কিন্তু মিসওয়াকের বড় অভাব। এই সুন্নত আমাদের ভিতরে নাই কি বলেন, ঠিক কিনা? খানার ভিতরেও সুন্নত আছে না নাই?